একজনকে যুক্ত করি উম এ বিসি এ বিসি আপনাকে যুক্ত করা হয়েছে এ আপনি বলেন তাহলে ভালো আছেন ভাই হ্যাঁ ভাই ভালো আছে আশা করি আপনি ভালো বলেন তাহলে জি জি আপনার সাথে গতকাল ভাই যুক্ত হয়েছিলাম তখন আর কি ওই যে প্রভাবিলিটি পসিবিলিটি নিয়ে একটু প্রশ্ন করছিলাম আর কি আচ্ছা আচ্ছা হ্যাঁ বলেন তাহলে তো ওই সময় আর কি যে হ্যাঁ আপনি ভাই ব্যাখ্যা করছিলেন যে ওই যে প্রবাবিলিটি হচ্ছে মানে ফিনিট আর ফিনিট হ্যাঁ আর পসিবিলিটি টু ইনফিনিট হতে পারে আর কি হ্যাঁ তো তো এখন ওই যে এখন আপনি আমি যেটা বলতে চাচ্ছি যে আপনি আমাকে ইয়ে কথা বলছিলেন যে সাউন্ড আর্গুমেন্টের কথা যে সাউন্ড কোন সায়েন্টিফিক সাউন্ড কোন আর্গুমেন্ট হ্যাঁ এমপিরিক্যাল এভিডেন্স ছাড়াও একটা সাউন্ড আর্গুমেন্ট হতে পারে আর কি এরকম আপনি বলতেছেন আর কি এখন আমি সাউন্ড আর্গুমেন্ট না আমি যেটা বলতে যাচ্ছি ওই যে আপনার ওই যে আপনাদের ওয়েবসাইটে যে লেখাটা ছিল যে ওই যে মানে প্যাসকেল ওয়েজার নিয়ে যে লেখাটা ছিল সেখানে বলা ছিল আর কি যে নীতিগত ভাবে সবকিছুর সম্ভাবনা আছে কোনো কিছু সম্ভাবনা একদম শূন্য না তাই তো এরকম একটা কথা ছিল এখন এখন যে আমার কথা হচ্ছে বিজ্ঞানের জগতে কোনো কিছু সম্ভাবনাই শূন্য বলে মানে এটা পৃথিবীর কেউ কোনো বিজ্ঞানী কখনো গ্যারান্টি দিবে না যে এইটার সম্ভাবনা দেখবেন আপনি যে কোনো মানে ইনফ্যাক্ট আপনি যদি একটা মনে করেন ওষুধ কেনেন হ্যাঁ প্যারাসিটামল প্যারাসিটামল যারা বিক্রি করছে তারাও কখনো বলবে না যে এটা আপনার আপনার জ্বর কমবে বা পার্সেন্ট মাথা ব্যথা কমবে কারণ বিজ্ঞানের জগতে হান্ড্রেড পার্সেন্ট বলে কিছু নাই হান্ড্রেড পার্সেন্ট বলে কিছু এক্সিস্ট করে না বিজ্ঞানে সবসময় তারা বলে যে এটা আপনার বডির ওপরে নির্ভর করবে খুব সম্ভবত এটা আপনার

আপনি কি যে লেখাগুলো লেখেন বা যে কথাগুলো বলেন এগুলো নিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর না আমিও হান্ড্রেড পার্সেন্ট শিওর না কারণ আমরা যখন মানে একটা আলোচনা করি আর্গুমেন্ট আমরা হান্ড্রেড গ্যারান্টি দিই না কারণ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলেই দরজাটা বন্ধ হয়ে যায় আপনার বিপক্ষে কোনো একটা যুক্তি তুলে ধরা বা কোনো একটা আর্গুমেন্ট দেয়া সেটার পথ আমরা বন্ধ করে দিব এই কারণে আমরা কখনো কোনো জিনিস আমরা আপনার পথ আমি বন্ধ করব না আপনার পথ সবসময় খোলা রাখতে হবে আমার যেহেতু আমাদের মানে ইয়াটা সততার উপরে নির্ভর করে সৎ ভাবে যদি আমি কথা বলতে চাই তাহলে তো অবশ্যই আমার সেই স্পেসটা রেখে দিতে হবে আপনার জন্য যেন আপনিও আপনার আমার কথার বিরুদ্ধে আপনার যদি কোনো যুক্তি থাকে সেটা আপনি দেখাতে পারেন এবং সেটা যদি যৌক্তিক হয় তাহলে যেন আমি মেনেও নেই এই সম্ভাবনাটাও আমার সবসময় খোলা রাখতে হয় এই কারণে এই যে আমরা দেখেন এই যে এই কারণে লাইভ করছি আপনি যদি এসে আমাদের কোনো একটা আর্গুমেন্ট ভুল প্রমাণ করতে পারেন বা কোনো একটা ইয়ে ভুল প্রমাণ তাহলে আমরা মেনে নিব আপনার কথা আপনি যদি ঈশ্বরের প্রমাণ দিতে পারেন মেনে নিবো আপনার কথা এই যে মেনে নিবো বললাম এটাতেই প্রমাণ হচ্ছে এটা এটাই মানে প্রমাণ করতে যে আমরা কখনো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিই না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দেয় অন্ধবিশ্বাসীরা বলেন আচ্ছা আচ্ছা তো ভাই এখন আমি আমি যদি একটা গাজার খুঁড়ি একদম গাজার কোনো দাবি করি যে ধরেন আমি দাবি করলাম যে দূরের কোনো গ্যালাক্সিতে সত্যি সত্যি সুপারম্যান আছে আমরা যে আমরা আমরা সিনেমায় যে সুপারম্যান দেখি এই সুপারম্যান সত্যি সত্যি আছে দূরের কোনো গ্যালাক্সিতে হ্যাঁ সে মাঝে মাঝে আমার সাথে আসে আসে কথা বলে এরকম একটা গাজা দাবি যদি আমি করি তাহলে এ একটা সায়েন্টিফিক পারসপেক্টিভ থেকে সাইন্টিফিক স্ট্যান্ড পয়েন্ট থেকে কি এটা কেউ সায়েন্স পসিবিলিটি দেয় না সায়েন্স কি বলে যে এটা পসিবিলিটি দা সায়েন্সের পক্ষে পসিবল না সায়েন্স এটার পসিবিলিটি ডিটারমিন করতে পারে না বা কি বলে সায়েন্স যে এটারও পসিবিলিটি আছে না কি সায়েন্সের জগতে যেটা বলবে যে আপনি তাহলে প্রমাণ দেন এভিডেন্স দেন আর যদি এভিডেন্স দিতে না পারেন তাহলে আপনার দাবিটাকে তারা বাতিল করে দিবে বলবে যে এই দাবির কোনো সত্যতা আমরা পাই নাই এই দাবির পক্ষে কোনো প্রমাণ আমরা পাই নাই সুতরাং এই দাবিটা আমরা সেটা ঠিক আছে প্রমাণ কিন্তু সম্ভাবনার ব্যাপারে বিজ্ঞান কি বলবে যে সম্ভাবনা নাই সম্ভাবনার ব্যাপারে বিজ্ঞান কিছুই বলবে না তবে আপনার দরজাটা সবসময় খোলা রাখবে যেন আপনার কাছে যদি কোনো প্রমাণ থাকে সেটা যেন আপনি উপস্থাপন করতে পারেন এবং উপস্থাপন করে করলে সেই জিনিসটা বিজ্ঞানীরা চেক করে দেখবে যে আপনার উপস্থাপিত বিষয়টা সঠিক কিনা মানে এমন কি যে যেহেতু এটার সম্পর্কে কোনো তথ্য নাই কোনো প্রমাণ নাই সেহেতু এটার সম্ভাবনা আসে কি নাই বা কতটুকু এটা বিজ্ঞান পরিমাপ করতে পারছে না এরকম কি যদি আপনার কাছে কোন প্রমাণ না থাকে তাহলে সেই সম্ভাবনাটা মাপার জন্য সম্ভাবনাটা কত persen 97 persen নাকি 5 persen নাকি 13 persen এটা মাপার জন্য তো আপনার কাছে কিছু এভিডেন্স থাকতে হবে তাই না এটা mape কিভাবে একটা জিনিস কাউন্ট করে কিভাবে এভিডেন্সের ভিত্তিতে তাহলে কাউন্ট করতে হলে কিছু জিনিস আপনাকে প্রোভাইড করতে হবে তো আমাদেরকে তাই না সেটার ওপর ভিত্তি করে আমরা একটা মেজারমেন্টে যাব যে এটা হওয়ার সম্ভাবনা 50 persen বা 60 persen এই আপনি কিছুই যদি না দেন তাহলে আমি কাউন্ট করব কিভাবে আমার কাছে তো ডেটা নাই

রূপান্তরিত হয় সেটা আর যদি দেখা যায় যে ত্রুটি আছে তাহলে গুলা জানিয়ে দেওয়া হয় কিন্তু ধরনের এভিডেন্স ছাড়া একটা হাইপোথিস একজন বৈশা বৈশাখ গাঞ্জা খেতে খেতে বানাই দিচ্ছে এরকমের কোন হাইপোথিস পৃথিবীতে নাই ভাই তাহলে ভাই এই যে মানে এই যে এলিয়েন আছে হ্যাঁ আমাদের পৃথিবীর বাইরেও এলিয়েন থাকতে পারে এটা মানে একটা ওয়েল ফর্মড হাইপোথিস তাই না তারপরে স্পেস শিপের মতো কিছু মূর্তি টুর্তি পাওয়া গেছে ছবি টুবি প্রাচীনকালের মানুষ কিছু ছবি টুপিয়ে গেছে সেগুলো দিয়ে যেমন ধরেন এরিক ফোন দানিকেন কিছু বই লিখেছিল সেই বইগুলা দিয়ে সে দাবি করেছিল এরকমের কিছু যে সে অনেক প্রাচীন মানে মূর্তি টুর্তি মানে মন্দির টন্দির তারা সে ঘুরে টুরে দেখে এগুলা বের করছে বের করে এনে এগুলো দেখাইছিল কিন্তু সেগুলো পরে টেস্ট করে দেখা হয়েছে যে সেগুলো বেশিরভাগই ফেক অনেকগুলো ফেক আবার অনেকগুলা হচ্ছে গিয়ে ইচ্ছাকৃত ভাবে রিকফন দানিকে ইচ্ছাকৃত ভাবে একটা মানে রগ রগা ব্যাপার বোঝানোর জন্য এই জিনিসগুলো এনেছে আচ্ছা ভাই আপনার আপনার কি কোনো আর কোনো স্পেসিফিক প্রশ্ন থাকলে সেটা বলেন তাহলে ভাই মানে কিন্তু ভাই কিছু যে মানে কিছু ইয়ে তো হাইপোথিস তো আছে যেগুলো যেগুলো সাইন্টিফিক সার্কেলে অনেক আলোচনা হয় যদিও সেগুলোর তো কোনো প্রমাণ নাই যেমন আপনার সিমুলেশন হাইপোথিস আমি বেশ কিছু এটা নিয়ে তো সাইন্টিফিক সার্কেল বা সাইন্টিফিক ফোরামে অনেক আলোচনা হয় ফিলোসফার যারা তারাও তো আলোচনা করে কিন্তু এটা তো কোনো প্রমাণ বা আলোচনা হতেই পারে আলোচনা করতে তো কোনো সমস্যা নেই আলোচনা হতেই পারে কিন্তু এই এই সিমুলেশন হাইপোথিসিসের কোনো ফলসিফাইবিলিটি নাই সুতরাং এটা কোনো হাইপোথিসিসের পর্যায়ে পড়ে না তার মানে ভাই এইটা আমি যদি একটা গাজাখুরি দাবি করি দুটোর ক্ষেত্রেই বিজ্ঞানের ওই একই অবস্থান যে পরিমাপ সম্ভাবনা পরিমাপ করা যাবে না এরকম যদি ডেটা আপনি না দেন তাহলে কিভাবে সম্ভাবনা পরিমাপ করব ভাই আশ্চর্য আমি তো বলে দিচ্ছি ভাই যদি আপনি আমাকে ধরেন আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কতটুকু এখন বিভিন্ন ভাবে বিজ্ঞানীরা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে মেঘ কতটুকু আসবে আর্দ্রতা কত এখানে টেম্পারেচার কত আগের পাস্ট হিস্ট্রি কত এখানে বৃষ্টি হওয়ার

এক্সপ্লেন করে দিতে হয় যে এবং কিছু ডেটা দিতে হয় যে এই ডেটাগুলো আমি পরীক্ষা করে দেখেছি এই ডেটাগুলো দ্বারা এই হাইপোথেসিসটা প্রুভ হচ্ছে তখন আরো অনেকগুলো ডেটা থাকবে ডেটা সেট সেট থাকবে সেই ডেটা সেটগুলো অন্য বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখবে তখন যদি পরীক্ষা করে দেখা দেয় যে সেটা মানে ওই বিজ্ঞানী যেটা বলছে যে হাইপোথেসিস দিয়েছে সে যেটা বলছে সেটাই রাইট তখন সেটাকে অ্যাকসেপ্ট করা হবে আর যদি না হয় তাহলে অ্যাকসেপ্ট করা হবে না যদি কোনো ত্রুটি পাওয়া যায় অ্যাকসেপ্ট করা হবে না আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আচ্ছা ভাই আর একটা কোশ্চেন আছে আমার আরেকটা কোশ্চেন আছে আমি এটা বুঝতে এটা ঠিক আছে আরেকটা কোশ্চেন হচ্ছে ভাই ওই যে সেদিন আপনার ওই যে একটা লেখা পড়লাম ওই যে সাবজেক্টিভ ট্রুথ আর অবজেক্টিভ ট্রুথের ব্যাপারে হ্যাঁ খুব খুব সুন্দর ছিল লেখাটা খুব ভালো লাগছে পড়ে হ্যাঁ খুব সহজ বাংলায় আর ওই সাবজেক্ট দেখতে সাবজেক্ট বলে আর অবজেক্টিভ একে বলে এই জিনিসটা আমি গত মনে করেন দুই সাল থেকে হ্যাঁ এখন কয় বছর হয়েছে আট বছর হয়েছে আট বছর ধরে আমি এই কথাগুলো বলতেছি মানুষকে মানে আমাদের লাইভে আমি বার 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 এই জিনিসগুলা বলছি এত বার বলছি এত বার বলছি মানে মাথা নষ্ট হয়ে গেছে আমার বলতে বলতে কিন্তু এখন পর্যন্ত মুমিন বান্দারা এসে আমাকে জিজ্ঞেস করে ভাই অবজেক্টিভ কারে বলে অবজেক্টিভই বোঝে না তারা এসব ভাবে যে অবজেক্টিভ মানে সাবজেক্টিভ গুলা ফেলে আইসা আমি এত ভালোভাবে এক্সপ্লেন করছি এতবার কিন্তু এখন আমি বিরক্ত হয়ে গেছি আমি বুঝতে পারছি যে কিছু মানুষের মাথায় ঘিলু থাকে না এগুলা মানে এগুলো বাইরে এগুলো আমি বুঝাইতে পারবো না এগুলো কখনো বুঝবে না এই জিনিসটা মানে আর কতবার বললে এদের মাথায় ঢুকবে আমি জানি না কিন্তু তারপর আপনি যেহেতু এই প্রসঙ্গটা তুলেন আমি আবার একটু আমার দর্শকদের আবারও একটু বলে দিই কারণ এই জিনিসটা আমি বলতে 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 আমার মুখে ফেনা উঠে গেছে কিন্তু তারপরেও কিছু মানুষ এখন পর্যন্ত আইসা বোধে না বলে আমাকেও আল্লাহ পাকে কইসে এই কারণে এটা অবজেক্টিভ মোরালিটি ভাই ভাই আমাকে আল্লাহ পাকে কইস ভাই কেউ কইলে কেউ কইলে সেটা অবজেক্টিভ হয় না মানে অমুকে কইছে এই কারণে এটা অবজেক্টিভ মোরালিটি এটা হয় না ভাই মানে ডেফিনেশনই যায় না সাবজেক্টিভ ব্যাপারটা হচ্ছে সাবজেক্টিভ এবং অবজেক্টিভ এই দুইটা শব্দের মধ্যে পার্থক্য হচ্ছে সাবজেক্টিভ হচ্ছে সাবজেক্টের উপরে নির্ভর করে মানে ব্যক্তির ব্যক্তিগত বিশ্বাস সংস্কৃতি রুচি অভিরুচি ইত্যাদি ইত্যাদির উপরে নির্ভর করে সাবজেক্টিভিটি হ্যাঁ সাবজেক্টের উপরে নির্ভর করে ধরেন অমুকে কইছে তমুকে কইছে সব কিছু সাবজেক্টিভ সাবজেক্টিভ অন্তর্ভুক্ত আর অবজেক্টিভ হচ্ছে যেটা কোনো সাবজেক্টের উপর নির্ভরশীল না যেটা আমরা নিরপেক্ষ ভাবে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমরা যাচাই করে দেখতে পারি এই হচ্ছে সাবজেক্টিভ এবং অবজেক্টিভের পার্থক্য কিন্তু ভাই মানে আমি এটা বুঝি না যে মানে মানুষের মাথায় এত মানে বুদ্ধি কম কিভাবে থাকতে পারে আমি কয়েকদিন আগেও একটা লাইভ দেখলাম এক মুমিনদের লাইভ সেখানে তারা বলতেছে যে ভাই নাস্তিকরা তো সাবজেক্টিভ মোরালিটিতে বিশ্বাস করে আমরা আস্তিক আমরা মুসলিম আমরা অবজেক্টিভ মোরালিটিতে বিশ্বাস করি আমাদের ধর্মগ্রন্থে বলা আছে এটাই কারণে আমাকে আল্লাহ কইছে এই জন্য এটা অবজেক্টিভ আমি এই কথা শোনার পরে মানে মানে চেয়ার ভেঙে পড়ে যেতে নিছিলাম আরে কথা তোরা যেটা বলতেছে সেটারে সাবজেক্টিভ মোরালিটি বলে আর নাস্তিকরা বলতেছে যুক্তি তথ্য প্রমাণের উপর শুধুমাত্র মোরালিটি নির্ভর করতে পারে এই কারণে এটা হচ্ছে অবজেক্টিভ মোরালিটি মানে এই গাধাগুলা মানে সিম্পল জিনিসটা আমি আট বছর ধরে বলার পরে এদের মাথায় কেন ঢুকছে না আমি বুঝি না এটা যে মানে অবাক করা ব্যাপার অবাক করা ব্যাপার যে সিম্পল সংজ্ঞা সাবজেক্টিভ সংজ্ঞাটা যদি গুগলেও টাইপ করে কেউ যদি ডিকশনারি তো দেখে এই সংজ্ঞাটাই তো পাবে মানে সমস্যাটা কি এটা বুঝতে আমি বুঝিনা না ভাই এবিসি ভাই আপনি কি এটা বুঝতে পারছেন যে সাবজেক্টিভ মোরালিটি আর অবজেক্টিভ মোরালিটি কাকে বলে এটা আপনি একটু বলেন আমি আমি বুঝতে পেরেছি কিন্তু একটা জায়গায় আমি একটু একটু কনফিউজিং লাগছে কারণ এভরি আমরা তো একটা কথা প্রায় শুন যে एवरीथिंग ইজ রিলেটিভ তাই না ভাই তো ধরেন এখন আমি যা দেখতেছি আমার কাছে যে মনে হচ্ছে एवरीथिंग রিলেটিভ কে বলেছে আপনাকে কে বলেছে एवरीथिंग ইজ রিলেটিভ এটা আইনস্টাইন বলেছে না আইনস্টাইন বলে নাই এই ধরনের কথা আইনস্টাইন তার তত্ত্বের ক্ষেত্রে বলেছে আপেক্ষিক তত্ত্বটা সব ক্ষেত্রে তো প্রযোজ্য না বিজ্ঞানের জগতে যখন কেউ একটা তত্ত্ব দেয় তখন তিনি বলে দেন যে এই তত্ত্বটা কোন ক্ষেত্রে সূত্রটা বা তার দেখেন সেখানে সে সে বলে বলে দিবে দিবে এই তত্ত্বটা এই ক্ষেত্রে প্রযোজ্য হবে তার মানে এটা না যে আপনি বলবেন যে আমি আমি ঘুমাচ্ছি এটা একটা আপেক্ষিক বিষয় না এটা আপেক্ষিক বিষয় না সূর্য সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরছে এটা একটা আপেক্ষিক বিষয় না এটা আপেক্ষিক বিষয় না

তাহলে আপনি যখন বলেন एवरीथिंग ইজ রিলেটিভ তাহলে আপনি ঘুমাচ্ছেন মানে তো আপনি জেগে আছেন তাই না কিন্তু ওই যে ভাই এই যে এই যে এই যে সূর্য সূর্য যে আমার আমার শুধুমাত্র এই এই एग्जांपलের ভিতরে আপাতত থাকেন আপনি ঘুমাচ্ছেন তার মানে তো আপনি জেগে আছেন নাকি

হ্যাঁ তবে এটা কি ঠিক বোঝানো সেটা আমার দুজনের কাছে আরেকজনের কাছে তো আপনি একদমই তো আপনি একদম মৃত মানুষ নাকি যেটা জানি আরেকজনের কাছে কি আমি তো এটা ভাই জানি না আরেকজনের কি মনে হচ্ছে ধরেন আরেকজন এসে বলল আপনি তো মৃত এটা কি তার মানে তার মনে হলো যে আমার কাছে আপনি বেঁচে মৃত তাহলে তার কাছে আমি মৃত তার কাছে তার কাছে আমি মৃত তার সাপেক্ষ আমি মৃত এরকম কিছু হয়তো

আপনি আপাতত ভারতে আছেন আরেকজন ব্যক্তি এসে বললো যে আমার কাছে আপনি আমেরিকাতে আছেন কারণ তার কাছে সে বলতেছে এভরিথিং ইজ রিলেটিভ ঠিক আছে সে এটা বলে বলল আপনি এখন আমেরিকাতে আছেন একই সাথে কি দুইটা স্টেটমেন্ট সত্য হতে পারে তার সাপেক্ষে সত্য হতে পারে হয়তো আমি হয়তো তার তার যদি সত্যি আল্লাহর কাছে মাফ করে দেন ভাই ঠিক আছে আল্লাহর কাছে মাফ করে দেন আমাকে মাফ চাই ভাই দোয়াও চাই আপনার কাছে মাপও চাই আপনার কাছে আল্লাহর আসতে ভাই মাফ করে দেন ভাই আর কোন জায়গায় আর কোনো আলোচনাতে গিয়ে কথা বলেন এখানে আর আইসেন না ভাই ঠিক আছে দয়া করে ঠিক আছে এটা দুইটা একই সাথে সত্য হতে পারে ভাই আল্লাহ রাস্তা মাপ চাই ভাই হ্যাঁ বিদায় নেন ভাই বিদায় নেন কি উদ্ভট ভাই কি উদ্ভট এই মুমিন মানে কি উদ্ভট মানে এই কি ভাই মানুষের ব্রেন এত দাম থাকতে পারে আমি তো মানে অদ্ভুত হয়ে গেলাম তো মানে কি একটা অবস্থা ভাই মানে মাথা মাথা এই মুমিনদের সাথে কথা বলতে গেলে মাথা মাথা নষ্ট হয়ে যাবে এই মাথাটা ছিড়ে সে বলে একই সাথে দুইটা স্টেটমেন্ট সত্য হতে পারে সে বাংলাদেশে আছে ভারতে আছে আর সে আমেরিকাতে আছে দুইটা স্টেটমেন্ট নাকি সাথে সত্য হতে পারে চিন্তা করছেন ভাই কি ভাই কি খায় গোলা কি খায় খায়রা বড় হয় ওহহ আল্লাহ আসলে আল্লাহ আছে ভাই আল্লাহ আসলে আল্লাহ আছে আল্লাহ না থাকলে মুমিন কিভাবে জন্ম হয় ভাই কিভাবে আল্লাহ পাক এসে মুমিনকে জন্ম দেয় ভাই